38টি রোগ ইনস্ট্যান্ট প্রতিরোধ করতে পারে মধু। যে মধু খাবে প্রতিদিন একটু একটু করে চেটে চেটে, তার শরীরে শক্তির অভাব ঘটবে না। 12 ঘন্টা পর পর এক চামচ করে মধু ডায়াবেটিস রোগীও খেতে পারবে। কোনো গবেষণা, কোনো সায়েন্স নির্ধারিত করে বলে নাই যে এক চামচ মধু খাওয়া যাবে না। চেটে চেটে অল্প অল্প করে মধু সকলেই খেতে পারবে, একেবারে শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত। মধু এবং আনারস বিষ, মধু এবং দুধ বিষ, খাঁটি দুধ খাঁটি মধু বিষ। বাচ্চারা বয়স্করা কেউ দুধ এবং মধু, খাঁটি দুধ খাঁটি মধু হইলে বিষ হয়ে গেল। অতএব আগে আপনার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে, আপনাকে বুঝে শুনে খাবার খেতে হবে। মধু একটি মহা ঔষধ, আপনি যত খাবেন ততই এনার্জি পাবেন, যত খাবেন শক্তি পাবেন। আপনি মধুর সাথে দুধ না খেয়ে দধি খেতে পারবেন, মধুর সাথে আপনি বাদাম খেতে পারবেন, যত পারেন বাদাম দিয়ে মধু দিয়ে খান, যত পারেন বাদাম দিয়ে দধি দিয়ে খান, এগুলো সব আপনি মিক্স করতে পারবেন। কিন্তু আনারসের সাথে মধু, দুধের সাথে মধু কোনো মতেই খেতে পারবেন না। যতবার আপনি খাবেন ততবার আপনি বাথরুমে যাবেন, যে ভালো করে মুখটা ধুয়ে নেবেন, হাতটা সাবান দিয়ে ধোবেন। দিনে কমপক্ষে 10 থেকে 15 বার হাত ধুইতে হবে, দিনে 5 থেকে 7 বার আপনার পা ধুইতে হবে। এই করোনা পরিস্থিতিতে আপনি এই জিনিসটা কখনোই ভুল করবেন না। আপনার জন্য যেন আপনার বাড়ির ছোট্ট শিশুটি অসুস্থ না হয়, এটা আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদের শরীরের জন্য খুবই জরুরি। বড় লোকে মাংস খেতে পারে, গরিবের জন্য আমিষ কিন্তু আমাদের ডাল, সব ধরনের ডাল। পৃথিবীর অনেক দেশ আছে তারা ডাল খায় ওষুধ হিসাবে, কারণ ডালে অজস্র প্রোটিন থাকে, ভিটামিন থাকে এবং ক্যালসিয়াম থাকে, ম্যাগনেশিয়াম জিঙ্ক থাকে। তা আমরা অনেক সময় মুসুরি ডাল দিয়েই খাই, অন্য কোনো ডাল খেতে চাই না। আসলে সব ধরনের ডালই আমাদের দরকার, তবে ডালের ভিতরে সবুজ সবুজ ভাব থাকে যে ডাল, সেই ডালটা আমাদের জন্য বেশি উপকারী। মানে আপনি বুটের ডাল, কলোর ডাল, কালার ডাল, আবার ডালের ভিতরে কিছু হরমোন থাকে এবং কিছু ডালের ভিতরে ডোবাবিন নামক একটি মূল্যবান হরমোন থাকে, যেই হরমোনটি আমাদের হাত পা একটু কাঁপে বয়স হলে, এটা ডোবাবিন হরমোনের অভাবে কাঁপে। এজন্য আমাদেরকে কালার ডালটা বেশি খেতে হবে। কালার ডালের সাথে কয়েক চামচ আপনার মধু দিয়ে দিতে হবে, তাহলে কালার ডালটা আমাদের স্বয়ং সম্পূর্ণ ভিটামিন হবে। যেরকম দধির সাথে আমরা 1-2 চামচ মধু দিয়ে খেলে দধির গুণটা আরও বেড়ে যায়, পনিরের সাথে 1-2 চামচ মধু দিয়ে খেলে তার গুণ বাড়ে, কিন্তু দুধের সাথে আপনি আবার মধু দিতে পারবেন না। একই শিশু মা একটু নিজে গরম পানি, একটু হালকা কুসুম গরম পানিটাকে একটু তাওয়ালে দিয়ে গরম করে নাকে মুখে দেওয়ার দরকার, দেয় না। একটু খাঁটি সরষের তেল নাকে দিবে, গলায় দিবে, মাথায় দিবে, পিঠে দিবে, হাতে দিবে, বুকে দিবে, দেয় না। একটু কালি জিরার তেল যদি বুকে পিঠে মাথায় দেয় একটা বাচ্চা, তাহলে কিন্তু সে অনেক রোগ থেকে মুক্তি পায়। কিন্তু মা ওটা বারবার ডাক্তারের কাছে নিতেছে, ডাক্তারকে ভিজ দিতেছে, ডাক্তারকে বিব্রত করতেছে, নিজে টেনশন করতেছে, আমার বাচ্চা রাতে ঘুমাসে না, আমার বাচ্চা দম ছাড়তে কষ্ট হয়। আর এখন আমাদের ডাক্তার সমাজের ভিতরেও কিন্তু মানুষ এবং মানবতা যে জিনিসটা, এটা চলে গেছে। একটা শিশু জন্ম হবে, এটাকে 1 মিনিট চেষ্টা করলে সেটা নর্মাল ডেলিভারি হয়। সেটাকে সিজার করার জন্য যদি সরকারি হাসপাতাল হয়, তাহলে টেলিফোন করে আরেকটা হাসপাতালে যায়, ভাই আমার এই বাচ্চাটা সিজার হওয়া দরকার, আমার হাসপাতালে ব্যবস্থা নাই। আমার অথবা বলে যে আমার হাসপাতালে বাচ্চাটা ডেলিভারি হয়েছে, কিন্তু বাচ্চাটা খুব সমস্যা হবে, বাচ্চাটার মা বাবাকে ভয় দেখায়, সমস্যা হবে। আবার বন্ধুর একটা ক্লিনিক আছে, এটা আমি বলে দিতেছি, আপনার কোনো অসুবিধা হবে না, যাই নিয়ে যান, 40,000 টাকা বিল করে 3 দিন পর্যন্ত স্যালাইন মেলান দেওয়া, বাচ্চাটার চিরদিনের জন্য রুগী বানায় ছেড়ে দেয়। অহরহ হতেছে ঢাকা শহরে, আমার আত্মীয় স্বজনের ভিতরে যায় এরকম করে, আরে ভুল করছি স্যার, আপনি বলছিলেন যদি একটু তাম বাচ্চাটাকে তুলসী পাতা খাওয়াইতাম, একটু আদার রস যদি খাওয়াইতাম, আলহামদুলিল্লাহ বাচ্চাটা তোমার ভালো হয়েছে। আমরা তো ছোটোবেলা এইভাবে ভালো হয়েছি, আমরা তো একটু কালি জিরার তেল নাকে মুখে দিই প্রতিদিন, একটু খাঁটি সরষের তেল দিই, এর ফলে কিন্তু আমরা ভালো হয়ে যেতাম। কিন্তু এখন আমার বাচ্চাকে তো একবার হাসপাতালে সিজার না হইলেও চলতো,
কিন্তু ডাক্তার সাহেব বললো না না সিজার করেন সিজার করেন, ব্যথা ব্যথা কষ্ট পাচ্ছেন সিজার করেন। আমি অনুরোধ করতেছি দয়া করে এই প্র্যাকটিসগুলো বাংলাদেশ থেকে বন্ধ করে দেন।